বাগান করি আনন্দ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত বন্ধুরা। দেখতেই পাচ্ছ একটা অতি পরিচিত আমাদের একটা ফুল বা ফুল গাছ সম্পর্কে তোমাদের আজকে একটু আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, এটি একটি রঙ্গন, রঙ্গনের এটি একটি বড় ভ্যারাইটি বলতে পারো। দেখো এর পাতাগুলো অপেক্ষাকৃত বড়, এটা একটা রঙ্গনের বিশেষ ভ্যারাইটি। এটা একটা গুলম জাতীয় গাছ, একে আমরা এক্সোরা প্ল্যান্ট হিসাবেও বলে থাকি। তা তুমি যদি একে মাটিতে প্রতিস্থাপন করতে তাহলে দেখো গাছটা আমার কত বড় হয়েছে, প্রায় 5-6 ফিট পর্যন্ত এর হাইট হতে পারে। কিন্তু আজকে তোমাদের আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এর একটি মিনিয়েচার ভ্যারাইটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং তার প্রতিস্থাপন দেখাবো এবং তার ধারাবাহিক যে যত্ন সেটা তোমাদের আমি আজকে দেখাবো। তো চলো বন্ধুরা, দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো এটা একটা ছোট্ট একটা সাদা রঙের একটা মিনিয়েচার ভ্যারাইটির রঙ্গন। এর পাতা দেখো অপেক্ষাকৃত ছোট। এই গাছটা আমি আজকে এর আমি প্রতিস্থাপন দেখাবো তোমাদের এবং এটা কীভাবে পরিচর্যা করবো সেটাও দেখাবো। আর একটা বলে রাখি বন্ধুরা, গাছ যখন তোমরা নির্বাচন করবে দেখো একটা বুশ টাইপের গঠন রয়েছে এবং দেখো এর অনেকগুলো শাখা রয়েছে, 1, 2, 3, 4, 5, 6 অনেকগুলো দেখো শাখা রয়েছে। এই ধরনের একটা গাছ তোমরা নির্বাচন করবে। এবং আমি আর একটা তোমাদের সাজেশান দিতে পারি, গাছ যখন তোমরা নেবে অনেক একটু বড় ধরনের বা অনেক ফুল রয়েছে এই ধরনের গাছ তোমরা চয়েস করবে না, অপেক্ষাকৃত ছোটো গাছ তোমরা চয়েস করবে। এক্ষেত্রে দেখো ছোটো থেকে বড় করবে তোমরা নিজের হাতে এবং গাছটা বাড়িতে এসে তোমার যত্ন আত্মিতে সে গাছটা বড় হবে। তো চলো বন্ধুরা, এইটার আমি আজকে প্রতিস্থাপন তোমাদের দেখাই। যেহেতু এটা একটা ছোটো গাছ, হ্যাঁ দেখতেই পাচ্ছ একে আমি একটা ছোট্ট 8 ইঞ্চি টবে একে আমি আজকে প্রতিস্থাপন করব। গাছ বড় হওয়ার সঙ্গে সঙ্গে একে আমি বড় জায়গায় প্রতিস্থাপন করব। আপাতত যেহেতু গাছটি ছোট আমি একে একটা ছোট্ট 8 ইঞ্চি টবে প্রতিস্থাপন করব। তো বন্ধুরা চলো এই গাছটাকে আজকে আমি কীভাবে প্রতিস্থাপন করছি তোমাদের একটু দেখাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একটা ছোট্ট এই টবে প্রতিস্থাপন করব। টবের যে ড্রেনেজ হোলটি আছে তোমরা অবশ্যই এরকম একটা টব ভাঙা বা কোনো খোলামকুচি দিয়ে তোমরা এভাবে চাপা দিয়ে নেবে। আর এক্ষেত্রে তোমরা এই ধরনের বালি ব্যবহার করবে প্রথমে টবের নিচে। এতে কী হয় বলো তো, ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হবে। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, এই একটু দেখো এটা একটু মোটা দানার বালি। মোটা দানার বালি তোমরা ইউজ নাও করতে পারো, সরু দানার বালিও ইউজ করতে পারো, যে কোনো বালি তুমি ইউজ করতে পারো। এতে কী হয় বলো তো বন্ধুরা, ড্রেনেজ সিস্টেমটা অপেক্ষাকৃত ভালো তৈরি হবে। এর নিচে একটা 1-1.5 ইঞ্চি তুমি একটা বালির ছোট্ট করে লেয়ার তৈরি করে নেবে। যত তুমি মিহি বা পাতলা বালি দেবে তত এর জল ধরে থাকার প্রবণতাটা বেশি থাকবে। তুমি যেরকম খুশি বালি ইউজ করতে পারো, তবে আমি বলবো যদি মিহি দানার আলু বালিটা পাও সেটা ভালোই হবে। আর বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ আজকে আমি এই জিনিসগুলো নিয়ে এটা তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা এই গাছটা শোনে, এই দেখো আমি নিয়েছি প্লেন গার্ডেন সয়েল। বাড়িতে যেমন মাটি পাবে সেই ধরনের মাটি নেবে, আর সে সঙ্গে নিয়েছি কাউডাং কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট ব্যবহার করবে। আমার হাতের কাছে কাউডাং কম্পোস্টটা অ্যাভেলেবেল ছিল, এটা প্রায় 1.5 থেকে 2 বছরের পুরনো কাউডাং কম্পোস্ট নিয়েছি। প্লেন আমি বালি নিয়েছি। বালিটা কেন নিয়েছি না, আমার গার্ডেন সয়েলটাতে একটু পলি বা ভাগটা বেশি আছে, এই বালিটা মিশিয়ে আমি একে দোঁয়াশ একটা বেলে দোঁয়াশ মাটি তৈরি করে নেবো। রঙ্গনের জন্য তোমাকে অবশ্যই একটা বেলে দোঁয়াশ টাইপের মাটি তৈরি করে নিতে হবে। কেন বলো তো, এ বেশি জল ধরে রাখলে এর পছন্দ নয়, তবে গোড়াটার ময়েস্ট হতে হবে, কিন্তু তোমাকে মাটিটা হতে হবে বেলে দোঁয়াশ, যাতে খুব বেশি না জল ধরে থাকতে পারে। আচ্ছা বন্ধুদের সঙ্গে আমি কিছুটা আমি সর্ষের খোল নিয়েছি। তোমরা ইচ্ছা করলে সর্ষের খোলও নিতে পারো বা নিম খোল, যা হোক তোমরা নেবে। নিম খোলটা অবশ্যই ব্যবহার করতে পারো, কারণ নিম খোলে অবশ্যই খোলের যে পুষ্টিগুণের সঙ্গে সঙ্গে এর জীবাণুনাশক ক্ষমতা রয়েছে। সেই সঙ্গে বন্ধুরা দেখো একটি অতি পরিচিত তোমাদের জিনিস নিয়েছি, হয়তো অনেকেই তোমরা নাও জেনে থাকতে পারো। এটা হচ্ছে জাস্ট আমরা বাড়িতে যে চাটা খাই না, সেই চা পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে রোদে শুকনো করে নিয়েছি। এটা একটা ভালো নাইট্রোজেনের সোর্স, গাছ বসানোর সময় অবশ্যই এটা দিতে পারো। নাইট্রোজেন যদি তুমি দাও গাছ খুব ভালো সবুজ হবে এবং গাছের গ্রোথ খুব ভালো হবে। বন্ধুরা এটা তোমরা অবশ্যই ইউজ করতে পারো, এটা নাইট্রোজেনের ভালো প্রাকৃতিক সোর্স হিসাবে। তো বন্ধুরা দেখো এটা আমি এখানে দিচ্ছি, দিয়ে সবসঙ্গে একসঙ্গে তুমি এইভাবে এটাকে মিশিয়ে নাও সুন্দর করে। এটা সুন্দর একটা দোঁয়াশ, একটা বেলে দোঁয়াশ মাটির একটা তৈরি করে নাও বন্ধুরা। তোমরা এর সঙ্গে কোকোপিটও ব্যবহার করতে পারো, এতে ওর গোড়াটা খুব সুন্দর ময়েস থাকে। তো বন্ধুরা দেখো মাটি তৈরি হয়ে গেল। আচ্ছা আমি মাটিটা এখানে দিয়ে দিয়েছি, যে বালির লেয়ারটা ছিল তারপরে আমি চেপে চেপে এ ধরনের একটা মাটির বেড তৈরি করেছি। এই মাটির মিশ্রণটা আমি দিয়েছি এবং সেই সঙ্গে তোমাদের আমি আজকে এইটাকে প্রতিস্থাপনটা দেখাবো। দেখো বন্ধুরা এই যে এটা দেখো একদম একটা অর্ডিনারি ওরা একটা পলি মাটির একটা লেয়ার তৈরি করে গাছটাকে ছেড়েছে। দেখো গাছটার শিকড়ও খুব সুন্দর আছে। তোমরা যতটা পারবে এই মাটিটাকে তোমরা নষ্ট করে ফেলে দেওয়ার চেষ্টা করবে, এই মাটিটা কিন্তু খুব একটা ভালো কোয়ালিটির মাটি নয়, তাতে গাছের তোমার গ্রোথটাকে নষ্ট হয়ে যেতে পারে।
এরকম এই মাটিটাকে ছাড়িয়ে দিলাম, দিয়ে তুমি এই গাছটাকে এইভাবে প্রতিস্থাপন করো, একদম টবের মাঝামাঝি তুমি বসাবে এবং এর সাইড দিয়ে তুমি মাটি দিতে থাকো এরকম। তো দেখো বন্ধুরা, টবে আমি মাটি দিয়ে দিয়েছি, মোটামুটি তোমরা একটা 1 থেকে 1.5 ইঞ্চি মতো টবের ওপর থেকে একটু ফাঁকা রাখবে। হ্যাঁ, এইভাবে গাছটা প্রথম বসানোর সঙ্গে সঙ্গে তুমি টব ভর্তি করে জল দাও, আর এইভাবে পরবর্তীতে তুমি জল নাও দিতে পারো, তবে এইভাবে তুমি এখানে ভর্তি করে একটু জল দিয়ে দাও। ব্যাস বন্ধুরা, এটার প্রতিস্থাপন কমপ্লিট হলো। বন্ধুরা দেখো, এই গাছটা আমি আজকে ভিডিও তোমাদের দেখালাম এটা কীভাবে প্রতিস্থাপন করলাম। তো বন্ধুরা, সেই সঙ্গে তোমাদের আর একটা দেখাই, এই যে এইটা দেখতে পাচ্ছ, এটা আমার একটা গোলাপি রঙন, গোলাপি, এটা একটা মিনিয়েচার ভ্যারাইটির রঙন, এটা জাস্ট আমি 1 মাস আগে দেখেছি। গাছটা দেখো গ্রোথ খুব সুন্দর, এবং এর একটা পরিচর্যা ধারাবাহিক তোমাদের যেটা আমি বলছিলাম যে 1 মাস আগে লাগিয়েছি, এর কিছু কিছু ফুল আমার হয়েছে, অনেক ফুল হয়েছে, এবং সেই সঙ্গে এরকে আমি 1 মাস যাবৎ কিছু পরিচর্যা করিনি। তার জন্য তোমাকে কী করতে হবে, প্রথমে একটুখানি গোড়াটা তুমি এইভাবে জাস্ট খুঁড়ে দেবে, তারপরে এর প্রতি মাসে তুমি যদি একটা পরিচর্যা করো এর জন্য সেটা খুব ভালো হয়। কিছুই নেই দেখো, এর জন্য আমি কিছুটা 50 গ্রাম মতো কাউডাং কম্পোস্ট আমি নিয়েছি, এটা আমি দিয়ে দিলাম এর গোড়ায়, কাউডাং কম্পোস্ট দিলাম, আর সেই সঙ্গে খানিক আমি খোল নিয়েছি, সর্ষের খোল, এইভাবে তুমি গোড়ায় দিয়ে দাও। ব্যাস, আর কিচ্ছু লাগবে না, তুমি এটা ভালো করে এবার এটার সঙ্গে মিশিয়ে দাও, পুরো বর্ষাকাল জুড়ে এর প্রচুর ফুল হতে থাকবে। আর বন্ধুরা, এর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের আজকে আমি বলবো, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো এই ফুলটা বড় একটা থোকা ছিল, দেখো এখানগুলো ফুল হয়ে গেছে, এই ফুল হয়ে যাওয়া অংশগুলো না তোমাকে কিছু কেটে ফেলে দিতে হবে। তাহলে কী হবে বলো তো, দেখো এই যে জায়গাগুলো তুমি দেখতে পাচ্ছ এগুলো আমি কেটেছিলাম, কাটার ফলে দেখো দেখো নতুন নতুন কী সুন্দর পাতা বেরোচ্ছে, আলাদা আলাদা ডাল বেরোচ্ছে, এটা তখনই তোমার একটা ঝোপালো একটা সুন্দর শেপ আসবে তুমি যখন এগুলো নিয়মিত কাটতে থাকবে। দেখো বন্ধুরা, ঠিক এই দেখো এই যে পজিশন দেখছো, এখান থেকে তুমি এগুলোকে এইভাবে কাটতে থাকো, দেখছো বন্ধুরা, তাহলে দেখবে এখান থেকে আরও 2-3টা করে ডাল বেরোবে, তাহলে কী হবে বলো তো, এর গঠনটা আরও সুন্দর হবে, যেখানগুলো তোমার ফুল হয়ে যাচ্ছে তুমি একদম মুখ থেকে এইভাবে তুমি একে কাটতে থাকবে, তাহলে বন্ধুরা এর এটা খুব সুন্দর আসবে। আচ্ছা বন্ধুরা দেখো, তাহলে এই গাছটা আজকে দেখালাম কীভাবে গাছটাকে তোমরা মাঝে মাঝে পিঞ্চ করবে ডালগুলো, বা একটা ফুল হয়ে যাওয়ার পর, দেখো এই ফুলটা এখন রয়েছে, তাই ফুলটা হয়ে যাওয়ার পর একদম সুন্দর করে তোমরা পিঞ্চ করে দেবে, তাহলে দেখবে গাছটার গ্রোথ খুব সুন্দর হবে। আর বন্ধুরা আরেকটা বলি, এই গাছটার রোগ, এই গাছটাতে মিলিবাগের অ্যাটাক হয়, মিলিবাগ মানে সাদা দোয়ে পোকা, যেগুলো কিচ্ছু না, ওটা একদম ঘরোয়া উপশম, তুমি একদম ওটাতে একটু ঘরোয়া শ্যাম্পু নেবে বা কোনো ডিশওয়াশার যেগুলো আছে, বা কোনো কীটনাশক নেওয়ার দরকার নেই, ওইগুলোই নেবে, জলের মধ্যে গুলবে, স্প্রে করে দেবে, আর কিচ্ছু লাগবে না, 2-3 দিন টানা করবে, ও কোনো মিলিবাগকে কোনো অ্যাটাকই হবে না। আর কিছু মাইটসের অ্যাটাক আছে, তুমি নিম তেল ইউজ করো, খুব সুন্দর হবে, ও চলে যাবে, আর এতে নিয়মিত তুমি এগুলো দাও। তবে তুমি যদি রাসায়নিক সার দিতে চাও, NPK যেটা 10-26-26 আছে, 10-12টা দানা দেবে, আর সেই সঙ্গে যদি DAP ইউজ করতে চাও, ওই 10-12টা দানা একসঙ্গে করে একে মাসে একবার করে তুমি দিতে থাকো, আর এর কোনো কেয়ার নেই, এটা একটা সুন্দর গঠন আসবে। এবং তবে আর একটা অনুরোধ করবো, তোমরা কিন্তু ডালটা মাঝে মাঝে পিঞ্চ করবে ডাঙ্গান যে ফুল হয়ে যাওয়ার পর, তাহলেই দেখবে এর সুন্দর গ্রোথ আসবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই রইল, এই গাছ একটা সবাই বাড়িতে বসাও, এবং গাছটা কীরকম তোমার গ্রোথ হচ্ছে, গাছটা কীরকম থাকছে আমাকে একটু জানিও। যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা আগে থেকে আছো তাদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। তো আজকের মতো আসি, টাটা।